মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি কই মাছের জান বলুন কি কচ্ছপের প্রাণ, মেয়ে মানুষ তো, আপনাদেরকে পেটে ধরি আমরা। কতগুলো ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলেন রমণি মোহন পিসেমশে, ওই গুন্ডাগুলো আমাকে তাড়া করছিল, মানে আপনার ভাড়া করা গুন্ডাগুলো। আমি দৌড়াচ্ছিলাম, ওরা ভাবছিল যে আমি ভয় পেয়ে দৌড়াচ্ছিলাম। আমি দৌড়াচ্ছিলাম যাতে ওরা আমাকে তাড়া করে, কিন্তু কি ভাগ্য, ঠিক তখনই দোল দিদিমণির গাড়িটা সামনে চলে এলো। তোমার ভাগ্য ভালো, দোল আর অয়ানরা তোমাকে বাঁচিয়েছে। না, ওদের ভাগ্য ভালো যে দোল দিদিমণি আয়ন দাদাবাবু এসে ওদের বাঁচিয়েছে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কিচ্ছু না, এই ঘরে যে আশবটিটা আছে না, সেটা তুলে একটা কোপ মারলে না আপনার থর মুন্ডু সব আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মর্গে গিয়ে সেলাই করেও জোড়া লাগানো যাবে না। মুখ সামলে কথা বলবে। তুমি তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো তুমি? আপনি জানেন আমি কি বলতে চাইছি। আপনি নুন ফেলে দিয়েছেন, তাই না? নুন ফেলে দিয়ে মতলব কষে আমাকে বাইরে নুন আনতে পাঠান, তারপর সেখানে গুন্ডাদেরকে ফিট করা, খুব পাতি পরিকল্পনা, ধোপে টিকবে না। মুকুটকে মারতে গেলে অন্য কোনো মাতৃগর্ভে আবার জন্ম নিতে হবে, হে জন্মে আর হবে না রমণী মোহন বাবু। আটটা লরি, সাতটায় পাথর, আর একটাই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।